till I get up. Time is barely on our side. Hi guys, welcome back to my channel. So আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব ক্রিসমাস স্পেশাল একটা মেকআপ লুক। তো আই নো আমি অনেকটা লেট বিকজ আমার এত হেক্টিক শিডিউল যাচ্ছে, আমার পক্ষে ভিডিও করতে বসাই সম্ভব হচ্ছে না। ইভেন কিছু ভিডিও তো আমি করে এডিট করার টাইম পাচ্ছি না বিকজ আমার 5টা থেকে 2টো শিফট ছিল, মানে বিকেল 5টা থেকে রাত 2টো অবধি শিফট চলছিল, যার জন্য আমার পক্ষে সময় ছিল না। তো ফাইনালি আমি ছুটি পেয়েছি, তার জন্য আজকে বসেই আমি ভাবলাম ভিডিওটা বানাই। তো আজকে এই লুকটা আমি ক্রিয়েট করেছি। আজকে হচ্ছে অ্যাকচুয়ালি শুক্রবার, আমি চেষ্টা করবো 1-2 দিনের মধ্যে এই ভিডিওটাকে শেয়ার করে দিতে, যাতে ক্রিসমাস পার্টির আগেই তোমরা এই মেকআপ লুকটা দেখতে পারো। অ্যান্ড আই হোপ তোমাদের ভিডিওটা খুব ভালো লাগে। আর যতগুলো প্রোডাক্ট ইউজ করেছি, ম্যাক্সিমাম প্রোডাক্ট আমি ইউজ করেছি ইনসাইড কসমেটিকের, যাতে একদম অ্যাফোর্ডেবল প্রাইসে মেকআপ লুকটা আমি ক্রিয়েট করতে পারি। আই হোপ তোমাদের এই লুকটা খুব ভালো লাগবে। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওটাকে একটা লাইক, কমেন্ট, শেয়ার, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তাহলে চলো ভিডিওটাকে এবার আমরা শুরু করি। ওকে, তো সবার প্রথমে আমি ফেসে অ্যাপ্লাই করবো মামাআর্থের স্কিন এলিমিনেটিং ফেস ক্রিম। এটা একটা ভীষণ ভালো ক্রিম। অ্যাকচুয়ালি আমি মামাআর্থের এর আগে মানে ওই নিয়েছিলাম শ্যাম্পু, কন্ডিশনার, সিরাম, তার সাথে এইটা আমি ফ্রি পেয়েছিলাম। তো যবে থেকে এই শীত পড়েছে আমি ইউজ করছি এটা। এটা আমার এত ভালো লেগেছে, এটা ভীষণ ভালো, মানে তোমাদের যে কোনো স্কিন টাইপ এটা ইউজ করতে পারি। ইভেন যাদের বেশ ভালো মতো ড্রাই স্কিন আছে তারা তো ডেফিনেটলি ইউজ করতে পারে। এটা ভীষণ ভালো, তোমার স্কিনটাকে ভীষণভাবে ময়শ্চারাইজ করে, একদম অয়েলি, চিপচিপা এই ব্যাপারটা থাকবে না তোমাদের ফেসে। ওকে, এরপরে আমি ইউজ করছি প্রাইমার। প্রাইমারের জন্য আমি এখানে ইনসাইড কসমেটিকের এই প্রাইমারটা ইউজ করছি। এটা হচ্ছে একটা হাইড্রেটিং প্রাইমার, ভীষণ ভালো এই প্রাইমারটা। এটা আমি মানে রিসেন্ট কিনেছিলাম অ্যাকচুয়ালি, তো আমি অনেকগুলো ওকেশনেই এটা ইউজ করেছি। এটা ভীষণ ভালো, তোমরা প্রত্যেকটা স্কিন টাইপ এটা নিতে পারো। এরপর আমি ইউজ করছি ইনসাইড কসমেটিকের আলট্রা থিন সেকেন্ড স্কিন ফাউন্ডেশন। দিস ইজ লাইক আমেজিং ফাউন্ডেশন। আর আমার শেড হচ্ছে 03 সান বিচ। তোমরা ডেফিনেটলি ফাউন্ডেশনটা একবার ইউজ করে দেখো, এটা হতে পারে কম দামে কিন্তু এত ভালো ফাউন্ডেশন, এত ভালো, আমি তোমাদেরকে হাইলি রেকমেন্ড করবো, তোমরা ডেফিনেটলি এটা কিনতে পারো। এটা ভীষণ ভালো একটা ফাউন্ডেশন, এটা আমার ভীষণ পছন্দের। তোমরা কভারেজটা দেখতে পাচ্ছ, আমি জাস্ট এই সাইডটাতে অ্যাপ্লাই করেছি, তোমরা কভারেজটা দেখো, এটা ভীষণ ভালো একটা কভারেজের ফাউন্ডেশন। আচ্ছা, এবার আমি ইউজ করবো কনসিলার। কনসিলারের জন্য আমি ইউজ করবো ইনসাইড কসমেটিকের এই HD কনসিলার, এটাও ভীষণ ভালো। আর আমার শেড হচ্ছে LN10, ভীষণ ভালো শেড। এখানে তোমরা অনেকগুলো শেডে পেয়ে যাবে, কেউ যদি আমার স্কিন টোনের হো তো তোমরা এটা ইউজ করতে পারো। আচ্ছা, এর উপরে আমি ইউজ করছি এবার ব্লাশ, কারণ কি এটা একটা ক্রিম ব্লাশ, তো ক্রিম প্রোডাক্ট ইউজ করে নেওয়ার পরই আমরা ব্লাশটা ইউজ করব। তোমরা চাইলে নর্মাল ব্লাশও ইউজ করতে পারো, বাট আমি একটু উইন্টার টাইমে ক্রিম প্রোডাক্টটা বেশি প্রেফার করি। আচ্ছা, এরপর আমি হাইলাইটারের জন্য ইউজ করছি ইনসাইড কসমেটিকের এই হাইলাইটারটা। এটা একদম নতুন, আমি এখনও অবধি এটা ইউজ করিনি, কিনেছিলাম তো অনেক আগে কিন্তু আমার ইউজ করা হয়নি। আর এখানে আমার শেড হচ্ছে 01 মারবেড শেড। ওকে, এটা আজকে আমি ইউজ করবো, দেখবো যেটা মানে কীরকম হয় শেডটা। হাত দিয়ে আই থিঙ্ক ব্লেন্ড করাটা ঠিক হবে, কারণ এটা বিউটি ব্ল্যান্ডার দিলে এই চকচকে ব্যাপারটা চলে যাবে। ওকে, এটা ভীষণ একটা সাটল গ্লোওয়ালা হাইলাইটার বলতে পারো, খুব একটা মানে ক্যামেরায় হয়তো বোঝা যাবে না, বাট নর্মালি লাইটে এটা একটা মানে ভীষণ হেলদি একটা গ্লো দিচ্ছে, যেটা ভীষণ সুন্দর লাগছে। এবার হচ্ছে সমস্ত ক্রিম প্রোডাক্ট আমি ইউজ করে নিয়েছি, এবার হচ্ছে সব কিছু যাতে নিজের জায়গায় সেট থাকে, কোনো কিছু ক্রিস না করে, তার জন্য আমি মার্সের এই ট্রান্সলুসেন্ট পাউডারটা ইউজ করব। কিন্তু এই ট্রান্সলুসেন্ট পাউডারটা ইউজ করার আগে আমি যেহেতু অনেকক্ষণ আগে ফাউন্ডেশন কনসিলারটা অ্যাপ্লাই করেছিলাম, তার জন্য অনেক জায়গায় ক্রিজ হয়ে গেছে, যেমন আমার চোখের তলা
ছোঁয়াটা দেখতে পাচ্ছ। তো এইভাবে কখনোই আমরা লুজ পাউডার ইউজ করব না। প্রথমে বিউটি ব্লেন্ডার নিয়ে যে সমস্ত জায়গাগুলো আমার ক্রিজ অলরেডি হয়েছে সেই জায়গাগুলোকে একবার ব্লেন্ড করে তারপর আমরা পাউডার দিয়ে সেট করব। আর যখন পাউডার দিয়ে সেট করবে তখন এটা ভীষণ দরকারি যে তোমার ফেসে যে সমস্ত জায়গাগুলোতে ক্রিজ বেশি হয়, লাইক আমার যেমন চোখের তলায় বা চোখের পাতায় আর এই স্মাইল লাইনসে, এই সমস্ত জায়গাগুলোকে খুব ভালোভাবে সেট করবে, তাতে দেখবে তোমার ফাউন্ডেশন ক্রিজ করবে না। ইভেন ব্যাসে বি এটা শীতকালের সময়, তো শীতকালে তোমার এমনি ফাউন্ডেশন নিজের জায়গাতেই অলমোস্ট থাকে, খুব একটা প্রবলেম হয় না। আর গলাতেও ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করতে হবে, যেহেতু আমি অ্যাপ্লাই করিনি কারণ আমি বাড়িতে আছি বলে, তার জন্য শুধু পাউডার অ্যাপ্লাই করছি। আচ্ছা, আমার বেস মেকআপটা কমপ্লিট, এবার আমরা মুভ করব আই মেকআপে। ওকে, তো সবার প্রথম আমি এখন আইব্রোটা ভালো করে ফিল করে নিয়েছি, দেখতেই পাচ্ছ একদম আমার যেটা ন্যাচারাল আইব্রো শেপ সেটাতেই ফিল করেছি, বিকজ ডেফিনেটলি মেকআপের সময় যদি তুমি আইব্রোটা ফিল করো দেখতে বেশি সুন্দর লাগে, কিন্তু কখনো ওভার ফিল করবে না, তাতে মনে হবে যেন সামথিং কিছু অ্যাপ্লাই করেছো। ওকে, এবার হচ্ছে আই মেকআপ আমি ভীষণ সাটল অ্যান্ড সিম্পল করবো, বিকজ এটা নিউ ইয়ার ক্রিসমাস মেকআপ, কিন্তু আমি একটু লাইটের মধ্যে মেকআপ পছন্দ করি। আর এটাও দেখতে পাচ্ছ এটা একটা ওয়েস্টার্ন ড্রেস, লাইট একদম হোয়াইট কালারের মধ্যে, তো আমি একদম লাইটের মধ্যে আই মেকআপটা করবো, মানে খুব সাধারণ অ্যান্ড সিম্পলভাবে করবো যাতে তোমরা এটা করতে পারো। ওকে, তো সবার প্রথম আমি বেসে মানে আইয়ের একদম এই বেস আই লিডটাতে আমি শুধুমাত্র একটা গ্লিটার, মানে গ্লিটার বলবো না, একটা হাইলাইটিং হাইলাইটার শেড ইউজ করবো। তার জন্য আমি ইউজ করছি ম্যালিওর মুনলাইট আই শ্যাডো প্যালেট, এটা হচ্ছে ম্যালিওর হাইলাইটার প্যালেট নট আই শ্যাডো। তো এখানে ছ রকম শেড অ্যাভেলেবেল আছে আর এটা একদম বলতে পারো লোকাল ব্র্যান্ড। ওকে, সো এর মধ্যে থেকে তোমরা যেই শেড পছন্দ করো সেটা ইউজ করতে পারো। তো আমি এখান থেকে এই শ্যাম্পেন কালারের যে শেডটা রয়েছে এটা ইউজ করবো, খুব একটা বেশি না, জাস্ট আইলেটটাকে একটু মানে হাইলাইট করার জন্য আর কি আমি এটা ইউজ করছি। আমি এটা হাত দিয়ে অ্যাপ্লাই করে নেবো। ওকে, জাস্ট দেখতে পাচ্ছ একদম লাইটের মধ্যে এটা ইউজ করেছি। এবার আমি আইজে একটা পপ অফ কালার অ্যাড করব, তার জন্য আমি ইউজ করছি এই নিক্সের এই আইশ্যাডো প্যালেটটা। তোমরা যে কোনো আইশ্যাডো প্যালেট ইউজ করতে পারো, অলরেডি আর আমি তোমাদের সাথে শেয়ারই করেছিলাম আমার আইশ্যাডো যা যা আমার কাছে রয়েছে, কম দামের মধ্যেও যে সমস্ত আইশ্যাডো প্যালেট আছে সেখানেও এই কালারটা পেয়ে যাবে। তো নিক্সের এই আইশ্যাডো প্যালেটটা থেকে আমি ইউজ করব এই পিঙ্ক কালার শেডটা আমার আইজের ইনার কর্নারে। আর আমি এখানে আই মেকআপে কিছু করবো না, যেটা আছে সেটাই থাকবে। এবার এখানে আমি শুধুমাত্র মাসকারা ইউজ করবো, তোমরা চাইলে হালকা লাইনারও ইউজ করতে পারো, বাট আমি এখানে লাইনার ইউজ করছি না, আমি শুধুমাত্র এখানে মাসকারা ইউজ করবো। মাস্কারার জন্য আমি একটা নতুন মাস্কারা কিনেছিলাম, এটা হচ্ছে NY বের এই মাস্কারাটার একটা মিনি মাস্কারা। আজকে আমি এটা প্রথমবার ইউজ করবো, দেখি এটা কীরকম হয়। দেখতে পাচ্ছ একদম ছোট্ট মাস্কারা এটা একটা। তো মাস্কারাটা তো বেশ ভালোই লাগছে, কিন্তু ভীষণ থিক মাস্কারাটা বলতে পারো, কিন্তু বেশ ভালো, আমার বেশ ভালো লাগছে মাস্কারাটা। আচ্ছা, এরপর আমি ইউজ করব একটা ব্লাশ অ্যান্ড কন্ট্রোর আমি একটু অ্যাপ্লাই করব। তার জন্য আমি ইউজ করব মার্সের এই ডেলি আইশ্যাডো প্যালেটটা, এর প্রত্যেকটা শেড ভীষণ সুন্দর। এখান থেকেই আমি কন্ট্রোর অ্যান্ড হাইলাইটারটা মানে সরি ব্লাশটা অ্যাপ্লাই করব। দেন এখান থেকে আমি হাইলাইটার শেডটা ইউজ করে নেবো, কারণ কি তিনটেই খুব সুন্দর এখানে। প্রথমে একটু কন্ট্রোরটা অ্যাপ্লাই করছি, কারণ মেকআপ যাই হোক কন্ট্রোর করলে ভীষণ সুন্দর লাগে ফেসটার ফিচারগুলো এনহ্যান্স হয়, তো বেশ সুন্দর লাগে, তাই কন্ট্রোরটা আমি করি। তোমাদের ফেস যদি বেশ স্লিম টাইপের হয় তাহলে তোমরা কন্ট্রোরটা স্কিপও করতে পারো। ওকে, দেন এই প্যালেটটা থেকে আমি হাইলাইটার শেডটাও ইউজ করে নেব। আচ্ছা, পুরো মেকআপটাকে সেট করার জন্য ইউজ করছি আমি মার্সের শিল্ড ডির মেকআপ ফিক্স আপ। আচ্ছা, এবার মেকআপ তো কমপ্লিট হয়ে গেছে, লিপস্টিকের জন্য আমি ইউজ করব এই লিপস্টিকটা।
এটা হচ্ছে সফট টাচ লিপস্টিক, এটার ব্র্যান্ড আমি বলতে পারবো না। অ্যাকচুয়ালি আমার পিসি লন্ডন গেছিল, তো সেখান থেকে এই লিপস্টিকটা এনেছিল আমার জন্য আর বোনের জন্য। বোনের আর একটা শেড, আমার এটা শেড। এর মধ্যে একটা হচ্ছে ম্যাট প্লাস ক্রিমি ফর্মুলা লিপস্টিক, আর এটা হচ্ছে লিপ গ্লস। তো আজকে ভাবছি এটা ইউজ করবো, একদম লাইট হ্যান্ডে অ্যাপ্লাই করবো, বিশাল একটা ডার্ক লিপস্টিক করব না। আর একটু নর্মালি গ্লস আমি ভীষণ কম ইউজ করি, বাট আমার আজকে ইচ্ছা করছে বলে আমি গ্লসটা ইউজ করব। তোমাদের কাছে যে লিপস্টিক আছে তোমরা সেটাই ইউজ করতে পারো। তো এই হচ্ছে শেডটা, দেখতে পাচ্ছ ভীষণ সুন্দর শেডটা। ব্যাস এইটুকুই লিপস্টিক আমি অ্যাপ্লাই করবো, দেখতে পাচ্ছ একদম লাইট শেড, ভীষণ একটা ন্যাচুরাল টাইপের ব্যাপারটা লাগবে দেখতে। আর এর সাথে আমি এই লিপ গ্লসটা ইউজ করবো। Echoing around.